সরকারি চাকরি জিডিভি কে গ্রেফতারের কর্তৃপক্ষ পক্ষের অনুমোদন লাগবে মন্ত্রীসভায় আইন অনুমোদন কারাগার থেকে মুক্তি পেলেন 22 শিক্ষার্থী আরও 17 জনের জামিন নওসভার আবেদন নামঞ্জুর এই যাত্রে ট্রেন বাস লঞ্চে মানুষের স্রো জীবনে ঝুঁকে নিয়ে ছুটছেন অনেকেই আকাশ পথে সস্তিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম চড়া হলেও দেশি গরু ছাগলের চাহিদা বেশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি তাইজিন রহমান এছাড়া সংবাদে আরও থাকছে এবার ঈদে এক কোটি দশ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য গুণগত মান নিয়ে চিন্তিত ট্যানারি মালিকরা পবিত্র হজ পালন করছেন বিশ্বের প্রায় বিশ লাখ ধর্মপ্রাণ মুসলমান লাব্বাই কাল্লা হুমা লাভবাইক মুখরিত আরাফাতের ময়দান হজের খুদবাই মুসলিম উম্মার সুখ শান্তি ও নিরাপত্তা কামনা করা হয় জোহর ও আসরের নামাজ একসাথে আদায়ের পর হাজিরা মুজদালিফায় রাত্রি যাপনের অপেক্ষায় আছেন আরও জানাচ্ছেন সাজিদ রমেল লাখ লাখ কণ্ঠে লাভ্যায়ক আল্লাহ লাভ্যায়ক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান এবাদত বন্দীগীর পাশাপাশি ক্ষুদ্বা শোনেন বিশ্বের বিশ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান সেই সঙ্গে এক আজানে জোহর আসরের নামাজ আদায় করেন তারা নয় জিলহজ আরাফাত ময়দানে হাজির হয়ে মহান আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানই হজের মূল আনুষ্ঠানিকতা দুই কিলোমিটার দৈর্ঘ্য ও দুই কিলোমিটার প্রস্থের বিস্তীর্ণ আরাফাত ময়দান তিন দিকে রহমত বা রহমতের পাহাড়ে ঘেরা সেখানে অবস্থান করেন অনেক হাজি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের বিদায় হজের স্মৃতিবিজড়িত স্থানে আল্লাহ তালার কৃপা প্রার্থনা করেন মুসলমানরা মিনায় রাত্রি যাপন করে সোমবার ফজরের নামাজের পর আরাফাত ময়দানে আসেন হাজিরা বিশ্বের একশো বাহাত্তরটি দেশের হাজিদের উদ্দেশ্যে দুপুরে মসজিদের নববীর ইমাম ও খতিব ড হুসাইন বিন আব্দুল আজিজ আল শাই খুতবা পাঠ করেন তিনি উদ্ধত আচরণ পরিহার এবং বাবা সহ স্বজনদের প্রতি দায়িত্বের কথা প্রতিটি মুসলমানকে স্মরণ করিয়ে দেন সেই সঙ্গে সারা বিশ্বের মুসলিমদের এক জাতি উল্লেখ করে তাদের কল্যাণ কামনা করেন এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা এতে মুসলিম উম্মার ঐক্যের ছবি ফুটে ওঠে সূর্যাস্তের পর আরাফাদের ময়দান ছেড়ে মুজদালিফায় পৌঁছে মাগরি বয়সার নামাজ একসাথে আদায়ের পর খোলা আকাশের নিচে যাপন এরপর প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা ফজরের নামাজ আদায় করে আবার ফিরবেন মিনায় মঙ্গলবার সকালে জামারাতে পাথর নিক্ষেপ পশু কুরবানি ও পুরুষ হাজিরা মাথা মুন্ডন করে ইহরাম ত্যাগ করবেন এরপর পবিত্র কাবা শরীফে বিদায়ী তাওফ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা এবার বাংলাদেশ থেকে হজে যোগ দিয়েছেন এক লাখ সাতাশ হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ উপলক্ষে মক্কা মদিনা মিনা আরাফাত ময়দান মুজদালিফা ও এর আশপাশের এলাকায় এক লাখেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এছাড়া হাজিদের নামাজ আদায় ও পদঘাট দেখাশোনার সহায়তায় নিয়োগ দেওয়া হয়েছে স্পেশাল ফোর্স একুশে টেলিভিশন ঢাকা দর্শক পবিত্র হজের এখনকার খবর জানতে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি আরাফাতের ময়দানে إذا احتاج بعض الحجاج وهو مثلا في المستشفى أو في مكان معين أن يذهب إليه بعض الدعاة وتأتينا الدعوة نركب السيارة المخصصة من وزارة الشؤون الإسلامية ونتجه إلى المكان الذي فيه الحاج لأجل الإجابة على سؤاله أو إذا كان يطلب مثلا كتابة وصية أو كتابة لا. شيء معين لا. لا. الخدمات مقدمة بشكل مقطع نظير م... جهود منقطع عليها طبعا آه هذا ديد المملكة العربية السعودية بكافة قطاعاتها حكومة صحيح. وشعبا شكرا جزيلا للشيخ أحمد المنيعي عضو اللجنة العلمية في وزارة الشؤون الإسلامية شكرا لك على هذه الدقائق وعلى هذه اللجنة. الله يحييكم شكرا لكم جميعا الله يحييكم وأيضا مستمرون معكم مشاهدي الكرام في هذه التغطية فاصل قصير ومثل এবার প্রসঙ্গ গ্রহণের আগে ফৌজদারি অপরাধে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করতে হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন লাগবে এমন বিধান রেখে সরকারি চাকরি আইন খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচিত আইনটি অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রীপ্রসাদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান মিরাজ মিজুর রিপোর্ট সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সরকারি চাকরি আইন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের অবহিত করেন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন দুই হাজার আঠারো চূড়ান্ত অনুমোদন দুই হচ্ছে সরকারি চাকরি আইন পরে আইনগুলো ব্যাখ্যা করেন মন্ত্রী পরিষদ সচিব কোন সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে তাহাকে গ্রেপ্তার করিতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে চার্জশিট হওয়ার আগে চার্জশিট হওয়ার পরে তাকে অ্যারেস্ট করার জন্য কোনো অনুমতি লাগবে না এছাড়া নেপালের সঙ্গে বিমস্টেক কনভেনশন অন মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট ইন ক্রিমিনাল ম্যাটার স্বাক্ষরের খসড়ারও অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স শীর্ষক একটি কনভেনশনের মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা চীনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী আখ্যায়িত করে বাংলাদেশে আরো বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত জাং জুও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই প্রত্যাশার কথা জানান চীন সরকারের সহযোগিতায় বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ দেওয়া হয়েছে যাতে তারা সেখানে শিল্প কারখানা স্থাপন করতে পারে এবং উভয়ে লাভবান হত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি ভূয়সী প্রশংসা করে এই সময় রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয় ঢাকা মহানগরী সহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন পরীক্ষণের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে সোমবার এক প্রজ্ঞাপনে কমিটির কার্যক্রম ও সদস্যদের নাম জানানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে সড়কে শৃঙ্খলা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম ঢাকাসহ বিভিন্ন সিটি কর্পোরেশন শহর ও জেলা পর্যায়ে কর্ম পরিকল্পনা বাস্তবায়ন পরীক্ষণ এবং তত্ত্বাবধায়ন করবে কমিটি নিরাপদ সড়ক ও কোটা আন্দোলনে গ্রেফতার আরও সতেরো শিক্ষার্থী জামিন পেয়েছেন ঢাকার সিএমএম কোর্ট এ আদেশ দেন তবে অভিনেত্রী নওসাবার জামিন আবেদন নাকচ হয়েছে এদিকে গতকাল থেকে এ পর্যন্ত বাইশ শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন এ সময় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান জুয়েলের রিপোর্ট সাম্প্রতিক দুটি ছাত্র আন্দোলনের গ্রেফতার চল্লিশ শিক্ষার্থী রোববার জামিন পান আদালতের আদেশের পর ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পেতে শুরু করেন তারা তাদের গ্রহণ করতে হন স্বজনরা ঈদের আগে মুক্তি পায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা বললেন এখন ক্লাসে ফিরে লেখাপড়ায় মনোযোগী হতে চান তারা যারা আমাদের জন্য সাপোর্ট করেছেন সবাইকে ধন্যবাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ মামলা থেকে অব্যাহতি দেয় তাহলে হচ্ছে ওরা এই মেমোরিটা কাট করে হয়তো বা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে আনন্দের সীমা ছাড়িয়ে গেছে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদেরও এত বড় একটা আমাদের উপহার দিল যে আমাদের ভাই আমাদের কাছে ফিরে আসছে এর থেকে বড় খুশির কিছুই নেই আমরা অনেক অনেক খুশি এবং সবাইকে অনেক ধন্যবাদ আজ ঈদের আগে আমি ছেলে যাবি নাইছে আমি এই জন্য খুব খুশি আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুকরিয়া সোমবার ও নিরাপদ সড়ক ও কোটা আন্দোলনের শিক্ষার্থীদের জামিনের ধারা অব্যাহত রাখেন ঢাকার সিএমএম আদালত তবে নিরাপদ সড়ক আন্দোলনে ফেসবুকে গুজব ছড়ানোর মামলায় অভিনেত্রী নৌসভার জামিন আবেদন নাকচ হয়েছে তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তার জয়ল একুশে টেলিভিশন ঢাকা ঈদযাত্রার চতুর্থ দিনে কমলাপুর স্টেশনে পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এ কারণে ভোগান্তিতে পড়েন ঘরমুখী মানুষ যাত্রীদের বাড়তি চাপ রাজধানীর বাস টার্মিনালগুলোতেও উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন জনস্রোত রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সোমবার সকালে কমলাপুর থেকে প্রতিটি ট্রেনই ছেড়েছে অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনের ভেতরে তিল ধরনের ঠাঁই নেই নিরুপয় হয়ে ছাদেও চেপেছেন অনেকে ট্রেনের ছাদে উঠে যাইতেছি। তারপরও ভালো লাগতেছে সকালে কমলাপুর থেকে সুন্দরবন ধূমকেতু নীলসাগর রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস দুই থেকে তিন ঘন্টা দেরিতে ছেড়ে গেছে ভোগান্তি হলেও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যেতে পেরে খুশি এসব মানুষ চরম গ্যাদারিং ভাই মানে খুব কষ্ট হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে অনেক মজা করবো সবাই ঈদ এসে বসে আছি কিন্তু ট্রেনের কোনো খোঁজ ছিল না একটু আগে আসছে ট্রেন ঠিক টাইমে যাচ্ছে না দুই ঘন্টা লেট সোমবার রেলওয়ের মাধ্যমে এক লাখ যাত্রী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার সকালে দুটো ট্রেন বিলম্বে গিয়েছিল অন্যান্য ট্রেনগুলি মোটামুটি ভালোভাবে ছেড়ে গেছে তার দুটো ট্রেন বিলম্বে রান করতেছে লালমনি স্পেশাল এবং রংপুর এগুলি পরেই ঢাকা থেকে ছেড়ে যাবে রাজধানীর গাবতলি মহাখালী ও সাহেদাবাদ বাস টার্মিনালেও ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় যারা অগ্রিম টিকিট কিনেছেন গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের এছাড়া ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করছেন অনেকে 220 টাকার ভাড়া 300 টাকা নিচ্ছে বাস নেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কখন আসবে তারও কোনো ঠিক নেই তারপরেও ভালো লাগছে যে আপনজনদের কাছে ভিজিট করব একসাথে চালকরা বলছেন কিছু স্থানের যানজট থাকায় গাড়ি পৌঁছাতে বিলম্ব হচ্ছে গাজিবুরের জ্যাম এয়ারপোর্ট পর্যন্ত আসছে গাজিবুরের পরে क्लियर সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় বেড়েছে দক্ষিণ অঞ্চলের যাত্রীদের সবগুলো লঞ্চে ছাড়ছে অতিরিক্ত যাত্রী নিয়ে আহমদ বাবু 21 টেলিভিশন ঢাকা প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির জন্য গন্তব্যে পৌঁছাতে অনেকেই বেছে নিচ্ছেন আকাশপথ পথ তবে দুমাস আগে শেষ হয়েছে এয়ারলাইন্সগুলোর অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট অবশ্য কোন এয়ারলাইন্স ঈদ উপলক্ষে বাড়িয়েছে ফ্লাইটের সংখ্যা হেলিকপ্টারের মাধ্যমেও যাচ্ছেন অনেকে মাহমুদ হাসানের ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে অনেকের পছন্দ আকাশপথ যাত্রীরা বলছেন খরচ বেশি হলেও স্বল্প সময়ে পৌঁছানো যায় গন্তব্যে এইতে দেখা যায় ঝামেলা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এই জন্য মানে কক্সবাজারের মতো ওই জোন বিমানে করা যাওয়া বিমানে গেলে ঝামেলাটা কম হয় তাড়াতাড়ি পৌঁছে যাওয়া হয় যে খরজটা আমার বাসে পড়ছে তার কাছাকাছি খরচ করছে ফর দ্য ফ্লাইটস সো আমি প্রেফার করছি ফ্লাইটে যাওয়া সময়ের সাথে সাথে বাড়ছে আকাশ পথের যাত্রী তাই বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকে তবে এবার দু মাস আগেই অভ্যন্তরীণ রুটের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ঈদগুলো সামনে রেখে বেশ কিছু এডিশনাল ফ্লাইট অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে যার কারণে যাত্রীরা তাদের চাহিদা অনুপাতে টিকিটও পাচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা তার যার গন্তব্যে পৌঁছাতে পারছে শুধু অভ্যন্তরীণ নয় টিকিটের চাহিদা বেড়েছে আন্তর্জাতিক রুটের ফ্লাইটেও সংশ্লিষ্টরা বলছেন ঈদ উদযাপন করতে সপরিবারে দেশের বাইরে যাচ্ছেন অনেকে সিঙ্গাপুর কল্লামপুর এবং ব্যাংককে লাস্ট কিছু দিন ধরে মানে কয়েক বছর ধরে আসলে আমাদের দেশীয় যে ট্যুরিস্ট যারা আছে তাদের এই বাইরে যাওয়ার প্রবণতাটা যেন আগে চেয়ে অনেক বেশি বেড়ে গেছে আকাশপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীরা কয়েক মাস আগে থেকেই টিকিট কেটে রাখছেন বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো দেশের বিভিন্ন স্থান থেকে গরু ছাগল আনা হয়েছে এসব হাটে হাট ঘুরে ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা তবে দাম বেশির কথা জানিয়েছেন অনেকে বিক্রেতারা বলছেন এবার বেশি গরুর চাহিদা বেশি দেখা যাচ্ছে বিস্তারিত থাকছে রিপোর্টে রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে এখন কেনাবেচায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা । রাজধানীর নবৈ রাজশাহীর মোহাম্মদপুর বছিলা পশুহাট দেশের বিভিন্ন স্থান থেকে কুরবানির পশু আনা হয়েছে এখানে অনেকের মতো টাঙ্গাইল থেকে 30টি গরু নিয়ে এসেছেন মোহাম্মদ হাসমত আলী বিক্রি হয়েছে দুটো বাকিগুলো দ্রুতই বিক্রি হবে বলে আশা করছেন তিনি দাম 10 হাজার 15 আছে 20 আছে হাটগুলোতে চলছে ক্রেতা বিক্রেতার এমন দর কষাকষি 1 লাখ 65000 চাচ্ছে দাম আমি আমি লাখ লাখ বলছি টাকা এটা সাত মন মাংস হবে এক লাখ ষাট হাজার টাকা দাম হবে অবশ্য এখন যদি সুবিধা মতো হয় সস্তা একটু ইয়াতে পাই কিনে নিয়ে চলে যাবো আর যদি দেখি যে না একটু চড়া বেশি তাহলে কালকের দিন একদিন আছে আনন্দ তো লাগবেই টাকা তো বড় কথা না বড় কথা হলে যে একটা ভালো একটা গরু কিনছি বিক্রেতারা বলছেন দীর্ঘ যানজট আর গরমের কারণে হাটে আনার পথে অসুস্থ হয়ে পড়ছে অনেক গরু কাইতে মানে কাইতে দাঁড়া মানে রেশ পায় নাই হ্যাঁ রেশ না পাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে দেখে শুনে পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা 1 লাখ 45 আমারটা গরুর দাম মোটামুটি কম দুইটা গরু আমাকে ধাওয়া করেছিল কিন্তু আমি অনেক জোরে দৌড়ায় বেঁচে গেছি ভালো লাগতেছে গরু কিনে বাজার মোটামুটি ঠিক আছে মানুষ কেনার মতো ঈদের আগের দিন বেচা কেনা আরো বারবে বলে জানিয়েছেন বিক্রেতারা প্রনুত চক্রবর্তী 21 টেলিভিশন ঢাকা কোরবানির পশুর হাটগুলোতে দেশি গরুর চাহিদাই বেশি শেষ সময়ে গত বছরের চেয়ে বেশি লাভেরই আশা করছেন খামারি ব্যবসায়ীরা প্রতিনিধিদের সহায়তায় আরও রাশিদুল আলম রাসেল কোরবানির পশু কিনতে হাতে আর সময় আছে একদিন সাধ্য অনুযায়ী পছন্দের পশু কিনতে হাটগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড় দিনাজপুরের হাটগুলোতে শেষ পর্যন্ত ভালো দামের আশায় আছেন পশু বিক্রেতারা

শেষ সময়ে কম দামে পশু কেনার অপেক্ষায় পটুয়াখালী ক্রেতারা তাই তো কোরবানির পশু কিনতে চলছে দর কষাকষি প্রশাসনের তদারকি ও হাট কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছে ক্রেতা বিক্রেতারা আলম রাসেল এদিকে রাজধানীতে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে পশু খাদ্যের ব্যবসা মাংস কাটার কাঠ চাটাই সহ অন্যান্য উপকরণের পশ্চা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও হাতের কাছে এসব পণ্য পেয়ে খুশি ক্রেতারা আদিত্য মামুনের রিপোর্ট রাজধানীর হাটগুলোতে গবাদি পশু বিকি কিনির পাশাপাশি বেশ জমে উঠেছে সাজসজ্জা আর পশুখাদ্যের বাজার রং বেরঙের বাহারি সব সাজে গরু কিংবা ছাগল নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই এক এক টাই আছে গ্লাস সেট আছে ঘন্টি সেট আছে খাসির মাথার মালা আছে গরুর ঘন্টি মালা আছে সেই সাথে কিনে নিচ্ছেন কোরবানি রাগ পর্যন্ত প্রয়োজনীয় পশু খাদ্য হাতের নাগালেই দানাদার খাবার সহ খর ভুষি খোয়েল ছোলাও নিচ্ছেন ক্রেতারা কমের ভুষি ধানের কুড়া ঠিক আছে লবণ তারপরে আপনার ওই চালুর খুদ আছে বুটের ভুষি আছে মানে গুড়ে চা খায় কি এগুলো এই তিন দিনে যে খাবারটার আগে গরু এটা কিনতেছি কারণ গরু তো না খেয়ে থাকতে পারবো না এই তিন দিন দর্দন রিজনেবল আগের চেয়ে একটু বেশি কোরবানির সময় প্রয়োজন হতে পারে এমন পণ্য কিনছেন অনেকেই আছে চাটাই মাংস কাটার কারছো প্রায় 1200 ডলার মতো গাজ বিক্রি হয়। ব্যাগ লাগাटियाন ছিলাম বিক্রি হয়ে গেছে 4-5000 আছে। আবারও গাড়ি লুট হই যাচ্ছে আইতাছে। প্রতি বছর কুরবানির এই সময়ে বাজারে নামেন অনেক মৌসুমি ব্যবসায়ী। বেশি লাভের আশা এলেও খুব একটা দাম পাচ্ছেন না বলেও দাবি কারো কারো। কুরবানুগুলক হয়তো আসে 4-5 দিন বেশি আর কি। কেন ব্যবসা চলতে মোটা মোটা তবে দাম যাই হোক এমন আয়োজনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন সবাই। আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন থাকবে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ নিহত চোদ্দ খুলনায় তেল ডিপোতে আগুনে দুই শ্রমিকের মৃত্যু প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ পাক স্তরের নিরাপত্তা রাজধানীতে মোতায়েন চোদ্দ হাজার পুলিশ আবারও আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশে ফেনীর মুহুরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছজন নিহত হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে আরো আটজন হাইওয়ে পুলিশ জানিয়েছে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গরু বোঝায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয় এই সময় ঘটনাস্থলে মারা যায় দুই শিশু ও চার নারী ট্রাকটি জব্দ করা হয়েছে এদিকে গায়েবান্ধার পলাশ বাড়িতে বাস চাপায় মারা গেছেন সিএনজি অটোরিকশার তিন যাত্রী গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে কাভার্ড ভ্যান চাপায় এক স্কুল ছাত্রী সহ দুজন নিহত হয়েছে এছাড়া রংপুর ময়মনসিংহ ও গোপালগঞ্জে মারা গেছে আরো তিনজন খুলনায় মেঘনা তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে দগ্ধ হয়েছে আরো সাতজন নিহতরা হলেন রাজু ও কামাল এদিকে শ্রমিকদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা হচ্ছে ফায়ার সার্ভিস জানায় বেলা পৌনে এগারোটার দিকে মহানগরীর খালিশপুরের বিএল কলেজের কাছের ডিপো থেকে গাড়িতে ডিজেল ও অক্টেন লোড দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয় মুহূর্তে চারপাশে ছড়িয়ে যায় আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ঈদুল উল রাজধানী রাজধানীবাসী এবং ঈদ জামাতের নিরাপত্তায় থাকবে চোদ্দ হাজার পুলিশ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কথা জানিয়েছেন সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে একথা বলেন তিনি এছাড়া জাতীয় ঈদগাহ ঈদের প্রধান জামাত উপলক্ষে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার জায়নামাজ এবং ছাতা ছাড়া অন্য কোনো জিনিস বহন করা যাবে না বলে জানান আসাদুজ্জামান মিয়া এর আগে জাতীয় ঈদগা ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন এক লাখ পুরুষ এবং পাঁচ হাজার নারীর নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগা ময়দান এই ঈদগাহ ময়দানে কম বেশি এক লক্ষ মুসল্লি নির্বিঘ্নে নামাজ আদায় করবার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে ঈদগাহ ময়দান এবং আমাদের বায়তুল মুকরমের জন্য আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পাঁচ স্তর বিশিষ্ট নিশ্চিদ্ধ নিরাপত্তা বলায় গড়ে তোলা হবে টোটাল চোদ্দ হাজার ঢাকা মেট্রোপলিটন সদস্য এবং গোয়েন্দা পুলিশ মিলে আমাদের এই ঈদের ক্ষেত্রে নিয়োজিত করা হয়েছে ঈদুল আজহায় এবার এক কোটি দশ লাখ পিস গরু ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা এছাড়া পুঁজি সংগ্রহ চামড়া সংরক্ষণ ব্যবস্থার প্রাথমিক কাজও ইতোমধ্যে সেরে ফেলেছেন তারা কোরবানির পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতির কথা জানাচ্ছেন শাহরিয়ার ইমন দেশে মোট চামড়া চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশই সংগ্রহ করা হয় কোরবানির পশু থেকে প্রাকৃতিক কারণে বাংলাদেশের চামড়ার মান উৎকৃষ্ট পর্যায়ের এজন্য যথেষ্ট কদর রয়েছে বিশ্ববাজারে এবার এক কোটি দশ লাখ পিস চামড়া সংগ্রহের কথা জানালেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা এক কোটি এক কোটি দশ লক্ষ গরু মহিষ ভেড়া ছাগল এগুলো কোরবানি হয় আমাদের শুধু এই ঈদুল আজাতে আমাদের মূল যে চামড়ার টাকাটা এই টাকাটা কিন্তু ট্যানারি মালিকদের কাছে আছে এবং এই টাকাটা যদি আমরা সঠিকভাবে যদি সঠিক সময় যদি আমরা না পাই তাহলে আমাদের এই এই ব্যবসায় এবারও প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়ে গেছে এরই মধ্যে শেষ হয়েছে প্রয়োজনীয় জনবল সংগ্রহ ক্রয় প্রতিনিধি নিয়োগ চামড়া গুদামজাত করার প্রস্তুতি কাঁচা চামড়াটা সারা বাংলাদেশ থেকে আমরা উৎপাদন করি এখানে আমরা সংরক্ষণ করে থাকি এরপর আমরা যারা এক্সপোর্ট করে তাদের কাছে আমরা বিক্রি করি গুদাম এবং আমাদের লেবার আমরা এটা ইতিমধ্যে কথা বলে রেখেছি কিছু কিছু অ্যাডভান্স দিয়ে দিয়েছি চামড়া কেনার প্রস্তুতি সেরেছেন ট্যানারি মালিকরাও আমাদের কাছে গত বছর চামড়াও প্রায় ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট মজুদ আছে এই বছর আমাদের চামড়া সংগ্রহ খুব ধীরে দীর্ঘতি হবে তবে চামড়ার গুণগত মান ঠিক রাখা নিয়ে কিছুটা চিন্তিত ট্যানারি মালিকরা শাহরিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়র জামাল মুস্তফা আকিজ ফুড বেভারেজের সহায়তায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান এবার অতিরিক্ত কর্মী ও বর্জ্যবাহী গাড়ি পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবে রিপোর্ট প্রতি প্রতিবছর ঈদুল আজহায় রাজধানীতে তৈরি হয় বিপুল পরিমাণ বর্জ্য এসব বর্জ্য দ্রুত সময় অপসারণ করতে না পারলে সহ নানা রোগ ছড়ায় এ থেকে পরিত্রাণ পেতে নিজেদেরই সচেতন হওয়া দরকার বলে মনে করেন সাধারণ মানুষ আমাদের মানে উচিত নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া কোরবানি যেখানে সেখানে করে রাস্তায় যদি ময়লা আবর্জনা করে তো সবার জন্যই ক্ষতিকর যত্রতত্র কোরবানি দেওয়ার বিষয়টা আসলে অনেক দিন থেকেই চলে আসছে তো এই বিষয়টা এখন সময় এসেছে আমাদের সচেতন হওয়ার এই বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে প্যানেল মেয়র বলেন দ্রুত সময় কোরবানি বর্জ্য অপসারণে সব রকম ব্যবস্থা করা হয়েছে একই সাথে সরকার নির্ধারিত স্থানে পশু জবে করারও আহ্বান জানান তিনি আমরা বেশ কিছু নতুন জনবল নিয়োগ দিয়েছি এবং আমরা কিছু যন্ত্রপাতি যেমন পানিবাহী গাড়ির সংখ্যা বেড়েছে কোরবানির বর্জ্যগুলি আমরা চব্বিশ ঘন্টার পূর্বেই আমরা নগরবাসীকে একটি সুন্দর দুর্গন্ধ মুক্ত নগরী উপহার দিতে পারবো বলে আমরা আশা রাখছি অনুষ্ঠানে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন সিটি কর্পোরেশনের পাশাপাশি নগর পরিষ্কার রাখার দায়িত্ব সবার নির্দিষ্ট জায়গায় কোরবানি করা এবং ব্যাগের মাধ্যমে বর্জ্যকে বর্জ্যের উচ্চতেই আবদ্ধ অবস্থায় সিটি কর্পোরেশনের তুলে দেওয়া এই দায়িত্ব পালন করার অঙ্গীকার আমাদের করতে হবে পরে নগর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা পোশাক কারখানার সব শ্রমিকের ঈদ বোনাস ও জুলাইয়ের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ এই সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ কথা জানান এছাড়া প্রায় নব্বই শতাংশ পোশাক কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে অনেক কারখানায় আগস্টের পনেরো দিনের বেতনও পরিশোধ করা হয়েছে বলে এ সময় জানায় বিজিএমইএ তৎকালীন সরকার প্রধান হিসেবে খালেদা জিয়া একুশে আগস্টে গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাসান মাহমুদ সকালে জাতীয় প্রেস ক্লাবে একুশে আগস্ট স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন বিএনপিকে সন্ত্রাসী রাজনৈতিক দল উল্লেখ করে হাসান মাহমুদ বলেন তারেক রহমানও একজন খুনি আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বিশেষ ব্যবস্থায় বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন শুরু দুর্ভোগ কমার আশা পাকিস্তানের শপথ নিলেন ইমরান মন্ত্রীসভার ১৬ সদস্য পাঁচ উপদেষ্টা নিয়োগ আবারও আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশের সংবাদে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মতামত জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর আগে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতের রায় নিয়ে সরকারের পক্ষ থেকে মতামত চাওয়ার প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন তিনি শুধু রায়ের বিষয়ে মতামত দেবেন আর সিদ্ধান্ত নেবে সরকার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত দুই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার প্রাথমিকভাবে পুনরায় কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরবর্তীতে আরো দশ কার্যদিবস সময় পায় কমিটি দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে একটি ইউনিট কেন্দ্রের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান ঈদে মানুষের দুর্ভোগ কমাতে একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি চালু করা হয়েছে এই ইউনিট থেকে সত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে একশো পঁচিশ মেগাওয়াট সম্পন্ন দুটি এবং দুশো পঁচাত্তর মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে আসছিল কয়লা কেলেঙ্কারির কারণে গত বাইশ জুলাই থেকে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয় খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে সন্ত্রাসী হামলায় সাতজন নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ আর এই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে সকালে খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত পনেরো থেকে বিশ জনের বিরুদ্ধে মামলা করে এদিকে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে বেলা বারোটা পর্যন্ত সড়ক অবরোধ পালিত হয়েছে এ সময় অভ্যন্তরীণ পরিবহন সহ দূরপাল্লার বাস চালানি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন সহ এলাকায় র্যাব বিজিবির সরাসি অভিযান অব্যাহত রয়েছে এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ রাঙ্গামাটি নানিয়াচরের পিয়াল চাকমা উচ্চশিক্ষা লাভের পরও বেকার ছিলেন পরবর্তীতে টার্কি পালন করে হয়ে ওঠেন স্বাবলম্বী এখন তার পথ অনুসরণ করছেন অনেকেই পার্বত্য এলাকায় প্রচুর অনাবাদী জমি থাকায় স্বল্প পুঁজিতে টার্কি পালনে ব্যাপক সম্ভাবনার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমার রিপোর্ট জানাচ্ছেন শম ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেও বেকার ছিলেন পিয়াল চাকমা সম্ভাব্যতা যাচাইয়ে গাজীপুরের এক বন্ধুর কাছ থেকে মাত্র তিনটি টার্কি নিয়ে নানিয়ার চড়ে টিএনটি বাজার এলাকায় নিজের বাড়িতে পালন শুরু করেন এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে বর্তমানে তার খামারে সাড়ে পাঁচশোর বেশি টার্কি রয়েছে বয়স অনুযায়ী প্রতি জোড়া টার্কি বারোশো থেকে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় তুলনামূলক রোগবালাই কম হওয়ায় টার্কি পালনে লাভবান হওয়া যায় বেশি পিয়ালের খামারে আছে অর্ধ শতাধিক তিতির পাখিও একটা উদ্যোগ নেয় তাহলে মোটামুটি আমি মনে করি ভালো আর কি পিয়ালের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক বেকার যুবক শুরু করেছেন টার্কি পালন পৃষ্ঠপোষকতা পেলে লাভজনক ব্যবসা হিসেবে গড়ে ওঠার সম্ভাবনার কথা জানান তারা দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকা এখনো লাভ আছে বাদ বাকি আমার পাঁচশো ঠারকি আছে এখনো তার সাফল্যতা এখন আমার ছালে বলতেছে আমি আর চাকরি করবো না এটা নিয়ে আমার সাফল্য হবে এটা নিয়ে আমি ঠিকতে পারবো এই খামার খামার নিয়ে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা অনেক বেড়েছে পার্বত্যাঞ্চলের অনাবাদী জমিতে কম পরিশ্রম আর স্বল্প পুঁজিতে টার্কি পালন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা লতা পাতা খেয়ে ফিফটি পার্সেন্ট খাদ্য তারা ওখান থেকে নিতে পারে এই জন্য আমাদের টার্কি পালন করা এই পার্বত্য এলাকার জন্য খুবই লাভজনক দু হাজার দশ এগারো সাল থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে টার্কি পালন শুরু হলেও রাঙ্গামাটিতে শুরু হয় দু হাজার পনেরো ষোলোতে সমর ইসলাম একুশে টেলিভিশন এর সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আরাফাতের ময়দানে মানবতার শ্বেত সমুদ্র বিশ লাখ মুসলমানের হজ আদায় সরকারি চাকরিজীবীকে গ্রেফতারে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে মন্ত্রিসভায় আইন অনুমোদন কারাগার থেকে মুক্তি পেলেন বাইশ শিক্ষার্থী আরো সতেরো জনের জামিন নৌসভার আবেদন নামঞ্জুর ঈদ যাত্রায় ট্রেন বাস লঞ্চে মানুষের স্রোত জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন অনেকেই আকাশ পথে স্বস্তি জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম চড়া হলেও দেশি গরু ছাগলের চাহিদাই বেশি দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর নম্বরে আর ভিজিট করুন একুশে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ